ক্রিকেট ব্যালকনিতে আপনাকে স্বাগত। আবুধাবিতে শুরু হবে টি-টেন লিগ সিজন সিক্স, বিশ্বের অন্যতম একটি বিনোদনমূলক খেলা, শর্ট টাইমের ষাট বলের খেলা, যেখানে আটটা টিম অংশগ্রহণ করে। আর টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পরেই 23 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে। টি-টেন লিগের নিলামে বাংলাদেশের 4 জন প্লেয়ার ইতিমধ্যে জায়গা করে নিয়েছে, যেখানে নুরুল হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী। আর নিলামে কোনো দল পেলেন না তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা আফিফ হোসেনের মতো প্লেয়াররা। আর এই নিলামে বাংলাদেশি মালিকানায় বাংলা টাইগার্স দল নুরুল হাসান সোহান এবং মৃত্যুঞ্জয় চৌধুরীকে দলে নিয়েছে। আর ইতিমধ্যে আইকন ক্রিকেটার হিসেবে সাকিবুল হাসান বাংলাদেশের অন্যতম অলরাউন্ডার দলের সঙ্গে আগেই যোগ দিয়েছিলেন বাংলা টাইগার্সের হয়ে। আর আবু ধাবিতে টি-টেন লিগের সুযোগ পেলেন না মাহমুদুল্লাহ রিয়াদের মতো অন্যতম একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার, যার ক্যারিয়ার নিয়ে এখন সংশয় তৈরি হয়েছে, কারণ টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টিমে তিনি জায়গা পাননি কোনোভাবেই। একটা সময় এই মাহমুদুল্লাহ রিয়াদ তিনি ছিলেন দলের অন্যতম ভরসাযোগ্য একজন ব্যাটসম্যান, আর ক্রমেই তার অবনতি ঘটছে। ওয়ার্ল্ড কাপে তিনি এন্ট্রি পেলেন না, অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে তিনি কোনোভাবেই সুযোগ পাচ্ছেন না। তাহলে কি মাহমুদুল্লাহর কেরিয়ার শেষের পথে? তার কেরিয়ার ক্রাইসিসের মধ্যে চলছে এখন এই মুহূর্তে। সেজন্য নিজের ওয়াইফ পর্যন্ত বলেন বাংলাদেশের যোগ্য প্লেয়ারের কোনো মর্যাদা দেয়া হয় না। সুতরাং বাংলাদেশি ক্রিকেট সমর্থক যারা মাহমুদুল্লাহ রিয়াদের ভক্ত সংখ্যা, তারা কোনোভাবেই এটাকে মেনে নিতে পারছে না। এই অবনতি মাহমুদুল্লাহ রিয়াদ কোনোভাবেই আশা করেননি, তিনি এভাবে দল থেকে ক্রমেই বেরিয়ে যাবেন। তাই ক্রিকেট জগতে মাহমুদুল্লাহ রিয়াদের মতো একজন ইম্পর্টেন্ট প্লেয়ারের টিকে থাকা দুর্বিষহ হয়ে উঠেছে বর্তমান সময়ে, কারণ আমরা জানি এশিয়া কাপে তিনি ভালো পারফর্ম করতে পারেননি। তিনি এশিয়া কাপে একেবারেই ছন্দে ছিলেন না, তাই ওয়ার্ল্ড কাপেও সুযোগ পাননি। এরপর অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও মাহমুদুল্লাহ রিয়াদের স্ট্রাইক রেট, গড় সবকিছু দেখে কোনোভাবেই সুযোগ পাচ্ছেন না দলগুলিতে। তাই মাহমুদুল্লাহ রিয়াদের ভবিষ্যৎ ক্রিকেট জীবন একেবারে সংশয় তৈরি হয়েছে। ক্রিকেট ব্যালকনিতে সময় দেওয়ায় আপনাকে অসংখ্য ধন্যবাদ।